বিস্তারিত জানাতে এই মুহূর্তে মতিঝিল আছেন রিপোর্টার এস এম ইকবাল, সরাসরি যাচ্ছি তার কাছে। চ্যাম্পিয়নদের জন্য চ্যাম্পিয়নশিপ যে বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইটার যে স্টিকারিং, লাস্ট মোমেন্টে যে স্টিকারিং ছিল সেই স্টিকারিংটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। জাস্ট পেছনের দিকটাই অল্প একটু বাকি রয়েছে, সেই কাজটুকু এখন চলছে। স্টিকারিং কমপ্লিট হয়ে গেছে, স্টিকারিং কমপ্লিট হওয়ার পর এখন হচ্ছে ফিনিশিংয়ের কাজ চলছে। আমরা হচ্ছে ইয়থেন স্পোর্টসের যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যে সময়টা দিয়েছে যে আর আধা ঘন্টা, অর্থাৎ 12:30 নাগাদ বাসটা হচ্ছে এখান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে, এবং সেখানে যাওয়ার সময় হচ্ছে বেশ কিছু প্রোটোকল মেনটেন করে তারা যাবে। আমি হচ্ছে একদম সামনে থেকে যদি আপনাদের দেখাই, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে যে ভদ্রলোক হচ্ছে বাসটি চালিয়ে নিয়ে যাবেন বিমানবন্দরে, তিনি কিন্তু ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তিনি তার কাজটি শুরু করবেন। আমরা হচ্ছে এখানে যিনি আছেন এই ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে বাংলাদেশের চ্যাম্পিয়নদের হচ্ছে তারা বয়ে নিয়ে যা। আপনার সঙ্গে ভাই একটু কথা বলি, চ্যাম্পিয়নরা আজকে আসতেছে এরকম একটা মুহূর্ত, আপনারা হচ্ছে অনেক বাসই তো চালিয়েছেন, কিন্তু এবারে কিন্তু একটু ভিন্ন মাত্রা যোগ করে কিনা? খুব ভিন্ন মাত্রা, আমি খুব আনন্দ বোধ করতেছি। এত যে আমরা বহন করে আসবো, গাড়ি চালাবো, এটা খুব নিজের কাছে গর্ব বোধ করতেছি, খুব আনন্দ বোধ করতেছি। এটা বাংলাদেশের জন্য খুব একটা খুশির বিষয়। এই যে একটা ভাইব তৈরি হয়েছে অনেকদিন পর, দেশের জন্য একটা সম্মান বয়েছেন নারী ফুটবলাররা, আপনি বলছেন আপনারাও আনন্দিত, আনন্দ বোধ করছেন, এটা কি মনে করে না যে হচ্ছে আপনার এই ড্রাইভিং ক্যারিয়ার একটা মাইল ফলক হয়ে থাকবে যে হচ্ছে আপনি চ্যাম্পিয়নদের নিয়ে হচ্ছে বিমানবন্দর থেকে বাফুফে নিয়ে এসেছিলেন? জি জি, অবশ্যই এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। এটা একটা জীবনের ইতিহাস যে আমাদের শেষ বসে তো লাস্ট বসে খুব একটা গর্বিত যে আমরা ফুটবলার চ্যাম্পিয়ন সিদ্ধ নিয়ে গাড়ি চালাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলাম হচ্ছে আসলে এখানে যিনি আছেন, যেই যিনি বাসটি ড্রাইভিং করবেন, তিনি পর্যন্ত হচ্ছে আসলে উচ্ছ্বসিত যে চ্যাম্পিয়নরা আসবে, চ্যাম্পিয়নদের হচ্ছে তিনি ড্রাইভ করে হচ্ছে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেবেন। এর আগে তিনি অনেকেই তো হচ্ছে ড্রাইভিং করেছেন, কিন্তু এবারেটা ভিন্ন মাত্রা যোগ করছে। আমি আবারও যদি বাসটি একটু দেখাতে চাই, এই পেছনের অংশটা দেখাচ্ছি যে এর আগে যেমনটি জানিয়েছিলাম পেছনের অংশে কিন্তু বেশ খানিকটা কাজ বাকি ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টিকারিং করা হয়ে গেছে এবং লাস্ট মোমেন্টে কিছু ড্রায়ার দিয়ে হচ্ছে এই স্টিকারটা শুকানো হচ্ছে। সুতরাং যেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিল BRTC-র কথা বলবো এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কথা বলবো, সেটি কিন্তু তারা পূরণ করতে পেরেছে। প্রায় বলা যেতে পারে 32 ঘন্টার মতো হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে তারা এই ছাদ খোলা চ্যাম্পিয়নশিপ বাসটা কিন্তু তারা প্রস্তুত করেছে। অর্থাৎ আমাদের নারী ফুটবলাররা যে স্বপ্ন দেখেছিলেন একটা ইতিহাস রচনার পর, তারা হচ্ছে চ্যাম্পিয়নশিপ বাসে করে, ছাদ খোলা বাসে করে তাদের শিরোপাটা উদযাপন করতে চাই, সেটা কিন্তু হচ্ছে এখন বাস্তব, এখন মনে হচ্ছে দৃশ্যমান, সব কিছুই দৃশ্যমান। তারা তাদের যে চ্যাম্পিয়নশিপের যে ডিজায়ারটা সেটি হচ্ছে তারা পূরণ করতে পারবেন। আমরা ইতোমধ্যেই জেনেছি যে আমাদের বিমানবন্দরে আরও বেশ কিছু ইউনিট রয়েছে এবং সেখানে কিন্তু উৎসুক জনতার হচ্ছে ভিড় হয়েছে। সেখানে আমাদের রিপোর্টার রয়েছেন, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি নিয়ন মহিমিনের কাছে, তিনি জানাবেন হচ্ছে বিমানবন্দরের সবশেষ তথ্য। সাফজয়ী নারী ফুটবলারদের রাজস্বিক সংবর্ধনার শেষ সময়ের প্রস্তুতির সর্বশেষ জানাতে মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার এস এম ইকবাল।